हाय फ्रेंड वेलकम टू शाइन 360। आज के तुम्हारे अनेक 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 कंग्रेचुलेशन जरा आज के सिलेक्टेड हो गत दुई दिन आगे तुम्हारे डब्ल्यूपी कन्स्टेबल और गतकाल क्योंकि वार्डर रिजल्ट प्रकाशित हो जरा आज के सक्सेसफुल हो ते तो अनेक 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 कंग्रेचुलेशन आज जरा सक्सेस होते पर जरा व्यर्थ हो तरह क्योंकि हमें ये भिडियोते तुम्हारे जो बे कि बार्ता रखल आशा करी तुम्हारे नेक्स्ट टाइम क्योंकि बेंगल पुलिस सफलता अर्जन करते अनेकटा हेल्पफुल है। तो बंधुरा তোমাদেরকে আমি বলে দিই যে তোমরা কিন্তু যে কোনো ধরনের প্রশ্ন এই ভিডিওতে করতে পারো। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাদের সাথে একটু লাইভ ক্লাসে এসে আড্ডা দেওয়ার, বাট এত বাজে পরিস্থিতি ইন্টারনেটের যে সেটা আর পসিবল হলো না। তাই তোমাদের যদি তোমরা এনি কিছু তোমাদের যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারো, কারণ আজকে তোমাদের সাফল্যের দিন, আজকে তোমাদের সফলতার দিন, আজকে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া আমি আমার কর্তব্য বলে মনে করছি। তো যাই হোক, আমি তোমাদের সাথে একটু আড্ডাতেই আসছি। তো তোমাদেরকে প্রথমেই বলতে চাই, দেখো আজকে তোমরা যে সফলতা অর্জন করেছো তার একটা দীর্ঘ পদ্ধতি ছিল, দীর্ঘ প্রক্রিয়া ছিল। গত দেড় বছর ধরে তোমরা যে পরিশ্রম করেছো তার ফল কিন্তু আজকে তোমরা পেয়েছো। 8,419 জন গোটা পশ্চিমবঙ্গের কিন্তু 8,419 জন তোমরা কিন্তু পেয়েছো। তো তোমাদের অনেক 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 কনগ্রাচুলেশন। আমি দেখতে পেয়েছি যে নদিয়াতে কিন্তু সব থেকে বেশি পাস করেছে এখনও পর্যন্ত আমার কাছে যা খবর রয়েছে, যদি অফিসিয়ালি সেরকমভাবে কিছু নেই, বাট নদিয়াতে কিন্তু সব থেকে বেশি রয়েছে। তো তার আগে আমি তোমাদেরকে একটু বিরত করছি, জাস্ট এখানে একটু দেখাতে চাই যে গতকাল এবং গত পরশু যখন রেজাল্ট দিল তারপর থেকে আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছিলাম যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন। তোমরা জানো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তৈরি করেছিলাম ইন্টারভিউয়ের জন্য, যেখানে শুধুমাত্র তোমাদেরকে আমি একত্রিত করার চেষ্টা করেছিলাম যাতে একে অন্যের সাথে তোমাদের কথোপকথনটা শেয়ার করা যায়, ইন্টারভিউটা অনেকের বেটার হয়, কাকে কী ইন্টারভিউতে কী প্রশ্ন করেছে যাতে তোমরা জানতে পারো। এই ধরনের একটা ব্যাপক কাজের জন্য কিন্তু তোমাদের এই গ্রুপটা তৈরি করেছিলাম, যেখান থেকে কিন্তু অনেকে সফলতা অর্জন করেছে। তারা কী কমেন্ট করেছে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, চলো আমরা একটু দেখে নেব তার আগে। তো দেখো বন্ধুরা, একদিকে আমি চ্যাট বক্সটা রেখেছি, দেখো এখানে কিন্তু আমি তোমাদের নাম্বারটা বা নামটা দেখাইনি, জাস্ট আমি মানে প্রায় অনেককে আমি হয়তো সবার সাথে কন্ট্যাক্ট করতে উঠতে পারিনি। তোমাদের কাছে আমি সত্যি ক্ষমা প্রার্থী। আমার দুটো গ্রুপ ছিল, দুটো গ্রুপে একদম ফুল ক্যান্ডিডেট কিন্তু ভর্তি ছিল। মোটামুটি দুটো গ্রুপে 350+ ক্যান্ডিডেট ছিল, এটুকু বলতে পারি আমি। 350+ ক্যান্ডিডেট ছিল, কিছুটা টেলিগ্রাম গ্রুপেও ছিল, বাট যাই হোক না কেন 350-র উপরে থাকবে। তো দেখো এখানে কিন্তু আমি জিজ্ঞেস করেছেন যে পাস করেছো, দেখো হ্যাঁ দাদা দেখলাম সিলেক্টেড পাস করেছি, এমন ধরনের প্রচুর ক্যান্ডিডেট রয়েছে। দেখো এই ছেলেটা, এর নাম হচ্ছে সায়নদীপ, এ জামাকে যেটা বলেছি সত্যি আমার অনেক অনেক আমি হ্যাপি হয়েছিলাম এর কথা শুনে। আমি যখন এর সাথে ফার্স্ট টাইম কথা বলেছিলাম, ও আমাকে ফার্স্ট টাইম এসএমএস করেছিল ডাব্লিউপি ইন্টারভিউ নিয়ে, তো আমি রিপ্লাই করেছিলাম। আমি তোমাদেরকে বলছি ঠিক যতগুলো ক্যান্ডিডেট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল তারা যখন জিএসএমএস করেছে আমি 100% চেষ্টা করেছি তোমাদেরকে রিপ্লাই করার। তো তার ভিতর থেকে যদি কেউ, তোমরা যারা ভিডিও দেখছো তারা যদি কেউ রিপ্লাই না পেয়ে থাকো তো সত্যি আমার কিছু বলার নেই। আমি দেখো প্রত্যেককে তোমার এসএমএস করেছিলাম, তারা কিন্তু প্রত্যেকে জানিয়েছে যে হ্যাঁ পাস করেছি। দেখো আমি অনেকগুলো তোমাদের স্ক্রিনশট দেখো দেখাচ্ছি, যেখানে প্রত্যেকে কিন্তু বলছে হ্যাঁ দাদা পাস করেছি, এমন কিন্তু অনেক আছে। হ্যাঁ তো দেখো এটা তোমাদের গ্রুপ ছিল, এই গ্রুপটাতে কিন্তু দেখো এছাড়াও কিন্তু আরও একটি গ্রুপ ছিল। তো প্রায় প্রতিটি গ্রুপেই কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা পাস করেছো কিনা, প্রত্যেকের কথা হলো হ্যাঁ দাদা পাস করেছি। বাট আমি বলতে চাই হ্যাঁ অনেক ক্যান্ডিডেট ছিল তারা বলেছিলো পাস করেনি। যারা পাস করনি তাদের কেন ফেল হলো এ নিয়ে কিন্তু একটা দীর্ঘ চর্চা থাকবে। দেখো এবার কিন্তু ভ্যাকান্সিটা অনেক ছিল বন্ধুরা, 8,419 ভ্যাকান্সি ছিল। গত বছর যে আগের বছর যে ভ্যাকান্সি ছিল 5,702, সেখানে কিন্তু অনেকটা ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছিল। দেখো এই 5,702 ভিতর যারা সিলেক্টেড হতে পারেনি তারা কিন্তু 100% দিয়েছে, তারা এবার 100% দিয়েছে এই 2019-এর যে ডাব্লিউপিতে, যার ফলে তারা কিন্তু সফলতা অর্জন করেছে। তোমাদেরকে বলে দিই খুব দ্রুতই কিন্তু আবারও ভ্যাকান্সি বার হবে এবং সেই ভ্যাকান্সিতে কিন্তু তোমাদের কোয়ালিফাই করতেই হবে যারা আজকে কোয়ালিফাই করতে পারলে না। আমি জানি না যে তোমাদের যে আজকে সকালটা অর্থাৎ ডাব্লিউপিতে সিলেক্টেড হওয়ার পর তোমাদের আজকে সকালটা ঠিক কেমন কেটেছে, তোমরা আজকে সকালটা ঠিক কী অনুভূতি নিয়ে তোমরা আজকে সকালটা শুরু হয়েছে। আমি জানি তোমাদের আজকে সকালটা অনেক অনেক বেটার কেটেছে, অনেক অনেক ভালো। তো আমি তোমাদের কাছে এটাই বলতে চাচ্ছি যে এই সকালটা যেভাবে আজকে আসলো তোমাদের জীবনে, হ্যাঁ আমি জানি যে কাল যখন রেজাল্টটা দিয়েছিল মানে যে খুশিটা তোমাদের ভিতর ছিল আমি জানি সেটা হচ্ছে তোমাদের জীবনের সবথেকে বেস্ট খুশি, সবথেকে বেস্ট খুশি যে হ্যাঁ আমাকে, আমি আজও যেখানে বেকার ছিলাম সেখানে আজ থেকে আমি জব করব, আজ থেকে আমি চাকরি প্রার্থী। এই যে একটা
ব্যাপার সেটা কিন্তু তোমাদের মধ্যে একটা ব্যাপকভাবে সৃষ্টি হয়েছিল। এবং তোমরা কিন্তু তোমার বন্ধু বান্ধব যারা ছিল, যারা চাকরি করছে, তাদের দিকে তোমরা যারা ডিমোটিভেটেড হও, তারা কিন্তু গতকাল রেজাল্টের পর কিন্তু মোটিভেটেড হয়ে গেছো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথাই বলবো, এই রেজাল্টটা দেওয়ার পর তোমাদের, হ্যাঁ, আর কিছু প্রসিডিওর রয়েছে, মেডিকেল রয়েছে, মেডিকেল একদম নর্মাল হয়, বেঙ্গল পুলিশের মেডিকেল সব থেকে নর্মাল হয়, কোনো কিছুই চেক করে না বলতে গেলে। চারটে বলছি, টোটাল 8টা টেস্ট করে, এবছর হয়তো আরও একটা টেস্ট যুক্ত হবে, কোভিড টেস্ট। টোটাল 9টা টেস্ট করবে, 9টা টেস্টের মধ্য দিয়ে কিন্তু তোমাকে সিলেক্টেড করা হবে। ইভেন এই যে টেস্টগুলো হয় একদম সিম্পল টেস্ট, কোনো রকম ছোটোখাটো, যদি ছোটোখাটো কোনো অসুবিধা থাকে, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমাদের কিন্তু সিলেক্টেড করে নেবে। বা তার মানে এই নয় যে তুমি চোখে দেখতে পাও না তাই বলে তোমাকে সিলেক্টেড করিয়ে নেবে, বাট আমি বলছি তোমার কোনো অসুবিধা নেই, জাস্ট মেডিকেলে যাবে। তোমার নিজেকে অনেক সময় করতে হতে বলে, কিছুটা বেঙ্গল পুলিশের অফিস থেকে করা হয়, বাট ডোন্ট ওয়ারি, ডোন্ট ফি অ্যাফ্রেড, কোনো সময় ভয় পাবে না, একদম মেডিকেল স্নিপের হবে। এরপর তোমাদের একটু ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপার থাকে, সেটা তো অলরেডি আই থিঙ্ক হয়ে গেছে তোমার ইন্টারভিউ। এরপর তোমাদের কিছু ডকুমেন্টস জোগাড় করতে বলা হয়, বিভিন্ন ধরনের ডকুমেন্টস, তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, এমন ধরনের বেশ কিছু ডকুমেন্টস জোগাড় করতে বলা হয়, সেটা আমি একটা আলাদা সেপারেট একটা ভিডিও করে কিন্তু তোমাদেরকে বলে দেবো। তো যাই হোক, আজকের এই যে সফলতা, এই সফলতার পিছনে তোমাদের কার কী হাত রয়েছে আমাদের একটু জানাবে প্লিজ, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো। আর তোমাদের যে কোনো ধরনের যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো, আমি কিন্তু তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরও একটা কথা তোমরা জানাতে ভুলো না, সেটা হচ্ছে এই মুহূর্তে তোমার ফ্যামিলি ঠিক কতটা খুশি, এই জবটা পাওয়ার পর তোমার ফ্যামিলি ঠিক কতটা খুশি। দেখো, আমার সাথে অনেকের কন্ট্যাক্ট হয়েছিল ডাব্লিউপিতে, ডাব্লিউপির এই ব্যাপারটা নিয়ে অনেকের সাথে কন্ট্যাক্ট হয়েছিল, তোমার হোয়াটসঅ্যাপে সব থেকে বেশি কন্ট্যাক্ট হয়েছিল। হ্যাঁ, তবে আমি একথাও বলতে চাই যে এই তোমাদের যে কাট অফ ভিডিওগুলো, যে কাট অফ ভিডিও দিয়েছিলাম একটা, এবং সেখানে একটা ইন্টারভিউ এক্সপেক্টেড ডেট বলেছিলাম, সেখানে কিন্তু তোমরা অনেকে অনেক বাজে কমেন্ট করেছিল, বাট আমি কিন্তু তার একটাও কিন্তু আমি খারাপভাবে নিই, প্রত্যেকটাকেই কিন্তু আমি সিম্পলভাবেই নিয়েছিলাম, যে ইটস ওকে, এটা হতেই পারে, এরকমভাবে কিন্তু নেওয়া হয়েছিল। হ্যাঁ, তোমরা বলতে পারো যে আমি দেখো তোমাদেরকে ডেট বলেছিলাম কিন্তু যে 15-16 অক্টোবর হচ্ছে তোমার কনস্টেবলের রেজাল্ট দেবে, এবং সেটাই কিন্তু হচ্ছে, 15 অক্টোবরে কিন্তু কনস্টেবলের রেজাল্ট দিয়েছিল। তো আগের বার কিন্তু আমি বলেছিলাম যে 8ই আগস্ট রেজাল্ট দেবে, সেটাই কিন্তু হয়েছিল, 8ই আগস্টে কিন্তু রেজাল্ট দিয়েছিল। সো কিছু কিছু ইনফরমেশান আমাদের কাছে থাকে, সেই জন্যই কিন্তু ইনফরমেশনগুলো নেওয়া হয়। তো তোমরা ভবিষ্যতের, ভবিষ্যৎ বলবো না, এখনকার পুলিশ হতে চলেছো, পুলিশ কনস্টেবল হতে চলেছো, ডোন্ট বি অ্যাফ্রেইড, সামনে এগিয়ে যাও, তোমাদের ভালোবাসা সবসময় রইলো। আর একটু একটা পাওনায় থাকবে তোমাদের কাছ থেকে, সেটা হচ্ছে নিজের লাইফে আরও বড়ো হও, পারলে একটু কন্ট্যাক্ট রেখো আমাদের সাথে, হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা জানো অনেকে আছে, আর যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের সাথে অ্যাড নেই, তারা যদি কেউ চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো, একটু কন্ট্যাক্ট রেখো, ব্যাস এটুকুই চাই। তো ওকে বন্ধুরা, তোমাদের কী কোয়ারি, যদি এনি যদি কোনো ধরনের কোনো কোয়ারি থাকে তুমি জিজ্ঞেস করতে পারো, 100% চেষ্টা করবে তার উত্তর দেওয়ার। তো ওকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।